আমি প্রগতি। প্রত্যেকটি সংবাদপত্রে সে আঞ্চলিকই হোক আর সর্বভারতীয় হোক, নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এদের প্রধান বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে বরাকের পত্রিকাগুলি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এবং সেই পত্রিকার কিছু পত্রিকার প্রথম পৃষ্ঠার শিরোনাম আমি আজকে পড়ছি। চোখ রাখুন পর্দায় এবং দেখতে থাকুন, শুনতে থাকুন। প্রথমে আমি নিচ্ছি যুগসংঘ। শনিবার 19 আগস্ট 2023, মণিপুর সফরে 4 সদস্যের সিপিএম প্রতিনিধি দল। দুষ্কৃতীদের গুলি, মণিপুরে নতুন করে হিংসায় মৃত 3, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ। 1 লক্ষ গ্রামে 1 কোটি কৃষককে সদস্য করবে সংঘ। 24 লক্ষে দেশ জুড়ে প্রচার অভিযানে আরএসএস। বিজেপির অন্দরে চাকরির বাণিজ্য, গ্রেপ্তার দীবন, তৃষ্ণাকে জেরা। ভাষিক সংখ্যালঘুদের অধিকার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সুস্মিতার। বিদেশি শিলচর ফরেনার্স ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ। ক্যাট রিপোর্ট বিজেপির বিরুদ্ধে সরব দেবব্রত। বাজপেয়ী ভবনে এখন চাকরি সিন্ডিকেটের ব্যবসা চলে, বিস্ফোরক বিরোধী দলপতি। মধ্যপ্রদেশে বিজেপিকে রুখতে কর্ণাটক ফর্মুলা কংগ্রেসের। নগাঁও কেন্দ্র কেন দেওয়া হলো আজমলকে, ইস্তফা দিয়ে প্রশ্ন রাজেনের। নগাঁও লোকসভা কেন্দ্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে সংশয়। 24-এর লোকসভা ভোটে 3 আসনে জয়ী হব বলছেন বদরুদ্দিন। হুজাইয়ে ইউডিএফ এর দলীয় কর্মশালা, বিনা শর্তে ইন্ডিয়াকে সমর্থন। যুগসংঘ আমি রাখছি, তুলে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। পুলিশে যাচাইকরণ ছাড়া বিক্রি করা যাবে না সিম কার্ড। বিজেপি নেত্রী আত্মহত্যাকাণ্ডে গ্রেফতার আরো এক জেরা থানায়। গুজরাটের ভোটে 200 কোটির বেশি খরচ বিজেপির। আজমলের হাতে তুলে দেওয়া হয়েছে নগাঁও, ইস্তফা দিয়ে বিস্ফোরক রাজেন। রাজ্যসভার মেয়াদ শেষ সুস্মিতা। বিজেপি আমলে বারবার ঠকেছেন মানুষ, মোদীকে জানালেন সুস্মিতা। দেশের 1 লাখ গ্রামে 1 কোটি কৃষককে সদস্য করবে সংঘ। করিমগঞ্জ, ধুবড়ি, নগাঁওয়ে লড়বে এআই ইউডিএফ। নতুন সংবিধান চাই বিতর্কিত মন্তব্যে সাফাই উপদেষ্টা। শিক্ষিকাকে প্রধান শিক্ষকের চর, মামলা। ডলারের বিনিময়ে টাকার বড় পতন। অশান্ত মণিপুরে ফের হিংসা, হত 3 গ্রামরক্ষী। লোকসভা ভোটে আমিতি থেকেই লড়বেন রাহুল। সাময়িক প্রসঙ্গ আজকে এতটুকুই। আমি হাতে তুলে নিচ্ছি প্রান্তজ্যোতি, দেখে নেই প্রান্তজ্যোতিতে কি লেখা আছে। 2 সপ্তাহ শান্তির পর ফের রক্তাক্ত মণিপুর। শুক্রবার সকালে মণিপুরে উরখুল এলাকায় হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের, গুলির লড়াইয়ে মৃত 3। অসম মেঘালয়ের সীমা বিবাদ, বিতর্কিত এলাকা পরিদর্শনে 2 রাজ্যের প্রতিনিধি দল। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেশ করা হবে বলছেন পীযূষ। পৃথিবীতে চাঁদের ছবি পাঠালো ল্যান্ডার বিক্রম। ভবেশ ছেলে ভালো, কিন্তু স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে সাহস নেই বলছেন রাজেন। ক্যাবিনেট মর্যাদার পদ থেকে ইস্তফা দিলেন রাজেন গোহাই। নিখোঁজ পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার। কংগ্রেসের সম্ভাব্য তালিকায় বরপেটায় প্রার্থী সুস্মিতা। 24-এর মহারণ। রাজ্যের 32টি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পে। 10 দিনের ছুটির আবেদন মিলল চর। প্রধান শিক্ষকের হাতে শারীরিক নির্যাতনের শিকার শিক্ষিকা, চাঞ্চল্য উধারবন্দে। শিলচর শহরে দুর্গন্ধযুক্ত পানীয় জল, নাভিশ্বাস উঠছে জনগণের ক্ষোভ চরমে। হিমাচল প্রদেশে দুর্যোগে মৃত্যু বেড়ে 75, ক্ষয়ক্ষতি 10,000 কোটি পার। লোকসভায় আমেথি থেকে লড়বেন রাহুল। বরাক অসমের কলোনি নয়, এই উপত্যকার বিশেষ মর্যাদা চাই প্রধানমন্ত্রীকে চিঠি সুস্মিতা। প্রান্তজ্যোতি শেষ হলো, হাতে তুলে নিচ্ছি গতি। সংবাদ সংক্ষেপে, 45 লক্ষ জব্দ, ধৃত 5, জব্দ হাতির দাঁত, আধার পরীক্ষা, হেরোইন জব্দ, উদ্ধার মরদেহ।
উন্নয়নকে গণ আন্দোলনের রূপ দেবার ডাক মোদির। নহুতে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হিন্দুরাও। কেন্দ্রের সঙ্গে আলফার রাজখোয়া গোষ্ঠীর আলোচনা শুরু। অধ্যাপক দেবেন দত্ত প্রয়াত, শোক হেমন্তের। কংগ্রেস বিজেপির বি টিম বলছেন আজমল, করিমগঞ্জ নগাঁও ও ধুবড়ী দখল করবে ইউডিআর। প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে বলছেন বীরেন। থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস ভবনের উদ্বোধন বেঙ্গালুরুতে। নগাঁও বদরুদ্দিনের হাতে তুলে দেওয়ার কারণ কি? খাদ্য ও অসামরিক সরবরাহে নিগমের চেয়ারম্যান পদে ইস্তফা গোহাই। কাস্ট সার্ভেতে স্থগিতাদেশে ফের সুপ্রিম অস্বীকার। বহিষ্কৃত বিজেপি নেতা দীবন গ্রেপ্তার, তৃষ্ণা সমাকে জেরা পলাতক অভিমন্যু। অধীরে সাসপেনশন প্রত্যাহার শীঘ্রই। বিজেপি সরকারের চরম বঞ্চনা উপেক্ষা শিকার বরাকবাসী, মোদীকে নালিশ সুস্মিতার। দুটি আসন কর্তন সংবিধান বহির্ভূত, এনআরসি বিরাট প্রহসন। জেনেরিক ঔষধ সুপ্রিম কোর্টের নোটিশ। তিপ্রালেন্ডের দাবি বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী সাহা। আমেথিতে ফের লড়বেন রাহুল। রাখছি বতি, এখন হাতে তুলে নিচ্ছি বার্তালিপি। ডিবুস্টিংও সফল, ল্যান্ডারের ক্যামেরায় ধরা পড়ল পৃথিবীও। লোকসভা ভোটের আগে আলফার সঙ্গে শান্তি চুক্তি কেন্দ্রের। হিংসা ছড়ালো নাগা এলাকায়, কাক ভরে হামলা হতো তিন কোটি। মৈতেইদের অস্ত্র বিক্রির অভিযোগ খারিজ এনএসসিএন এর। আয়ুষ্মান ভারতেও বিজেপির দুর্নীতি, স্তম্ভিত দেবব্রত। কর্ণাটক থেকে রাজ্যসভায় সোনিয়া। আমেথিতেই লড়বেন রাহুল। আজমলকে উপহার নগাঁও, হিন্দু বিপন্ন তোপ রাজেনের। ডিলিমিটেশনের জের ক্যাবিনেট মর্যাদা ছাড়লেন প্রাক্তন মন্ত্রী। আদি নবাগত বিবাদ নেই বরাকে, রাজিনের বিদ্রোহে নারাজ মিশন রঞ্জন। 371 ধারায় বড়োল্যান্ডের মতো পৃথক অঞ্চল হোক বরাক, মোদীকে সুস্মিতা। মধ্যবিত্তের উপার্জন বাড়ছে, ঊর্ধ্বগামী মাথাপিছু আয়ও। 2047 গড়পড়তা আয় হবে 14 লক্ষ, দাবি এসবিআই প্রতিবেদনে। সিএজি রিপোর্ট বিভ্রান্তিমূলক, পাল্টা দাবি স্বাস্থ্য মন্ত্রকের। প্রতি কিলোমিটারে 18 কোটির জায়গায় খরচ 250 কোটি ক্যাগ। মন্ত্রক সঠিক তথ্য না দেওয়ায় বিভ্রান্তি, বলছেন কারকারি। রাখছি বার্তালিপি, এখন আমরা দেখে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ এবং আজকের শেষ পত্রিকা নববার্তা প্রসঙ্গ। আলোচনাপন্থী আলফা নেতাদের সঙ্গে শান্তি বৈঠক দিল্লি, 11টি দাবি পেশ করলেন জঙ্গি নেতারা। পঞ্চায়েত গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ প্রধানমন্ত্রী মোদি। লোকসভার 3 আসনে প্রার্থী দেবে আজমল ব্রিগেড। কাছাড় বিজেপিতে সভাপতি বদলের চর্চা, দৌড়ে অমিয় সহ অনেকে, সমীকরণ খতিয়ে দেখছে দল। প্রয়াত শিক্ষাবিদ দেবেন দত্ত, মুখ্যমন্ত্রী শোক। হাফলঙ্গে নগদ 44,54,000 টাকা সহ আটক নির্বাহী বাস্তুকার। অনুচ্ছেদ 370 বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন। মোদী সরকারের আগেও কিভাবে হয়েছিল বিধি সংশোধন। ইনভার্টারে বিদ্যুৎ স্পর্শ হয়ে লায়লাপুরে মৃত এক। রাজ্য ক্যাবিনেট মর্যাদা পদে ইস্তফা দিলেন রাজেন গোহাই। পৃথিবীতে চাঁদের ছবি পাঠালো ইসরোর চন্দ্রযান। ফের উত্তপ্ত মণিপুর, উখরুলে গুলিতে নিহত 3। শুধাংশু বাংলাদেশী ঠিকানা বেরোল না আজও, এসপিকে স্মারকপত্র কংগ্রেসের। শতবর্ষের ইতিহাসে এই প্রথম মহালয়া সূর্যগ্রহণ, তবে তর্পণ যথারীতি। 13-9-60 আসনের পৃথক পূর্বাঞ্চল রাজ্য চাইল বিডিআর। দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক, ঘটনাস্থলে মৃত্যু।
লোকসভার প্রার্থিত্ব করিমগঞ্জের রজত কমলাক্ষ দুই মেরুতে। রাখছি নববার্তা প্রসঙ্গ। গুড মর্নিং বরাকের মাধ্যমে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম আজকের মতো এখানে শেষ হলো। নমস্কার।